নমস্কার ফোকাস ত্রিপুরার এই মুহূর্তের সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে শুভজিৎ। দেখে নিচ্ছে এই মুহূর্তের সংবাদ। নতুন সরকার প্রতিষ্ঠা হওয়ার পর থেকে রাজ্যবাসীর বিভিন্ন সমস্যা সমাধানের প্রতি যেমন দৃষ্টি দিয়েছে, তেমন রাজ্যের বিজেপি দলও রাজ্যবাসীর বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই অনুযায়ী প্রদেশ বিজেপি কার্যালয়ে সপ্তাহে দুদিন জনতার দরবার সংগঠিত করা হচ্ছে। সেই মোতাবেক বৃহস্পতিবার জনতার দরবারে বসেন পরিবহন ও পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিং রায়। মানুষের আমরা ধরেন অনেকেই তো প্রত্যাশা বিভিন্ন দিকে আছে। কারো ধরেন বেকারত্ব জীবনের জ্বালা ভুগতে ভুগতে এমন জায়গায় পড়ছে তারা কিছু কাজকর্মের জন্য দাঁড়িয়ে আছে, এবং কারোর আছে ধরেন অসুস্থতা আছে, তাদের কিছু হয়তো তাদের সমর্থন বাইরে ট্রিটমেন্ট করতে পারছে না, এ ধরনের কিছু সাহায্য আমাদের দলীয় পর্যায়ে মন্ত্রিসভার কাছে আমরা আছে। এরপরে ধরেন অনেক সরকারি কর্মচারী কিছুটা চাইবে, তারা অনেক দিন ধরে একটা জায়গাতে হয়তো পানিশমেন্ট মানে যেটা ট্রান্সফার বলে বহু জায়গা আছে, তাদের হয়তো চাইবে তারা পরিবারের কাছাকাছি আসার জন্য, এই ধরনের অভিযোগ। এবং বাকি ধরেন জেনারেল এই ধরনের মানুষ অসুবিধা সুবিধা নিয়ে আমাদের কাছে আছে, এগুলো কীভাবে এগুলো দেখবেন একসঙ্গে আমরা দেখবো। এগুলো নিয়ে আলোচনা করছি, যেটা আমাদের পক্ষে সরকারের পক্ষে এই মুহূর্তে করা যায় সেগুলো আমরা সলিউশন করবো। এমন এমন কিছু ঘটনা আছে যেগুলো আমাদের দলীয় পর্যায়ে নেতৃত্বরা করবে তারা করবে, এইভাবেই আমরা জাস্ট সলিউশন, জাস্ট মানুষের যেটা চাইছে সেটা যেটা নাকি সম্ভবের মধ্যে পড়ে সরকারের সেগুলো আমরা অবশ্যই পালন করবো। বাকি যেগুলো দাবি আছে অনেকের, ধরেন সবাই চাকরি চাইবে, নিশ্চয়ই এই সম্পর্কে মানে সময় চাই মানে দিতে পারবো না, এরকম ব্যাপার আছে যেগুলো আমরা সময় আমরা করবো। অবশেষে ঘুমবাংলো আগরতলা পৌর নিগমের মেয়র ডক্টর প্রফুল্লজিৎ সিনহার সরকারের পরিবর্তনের পর বাতানুকূল কক্ষের আরাম কেদারা ছেড়ে পরিদর্শনে বের হলেন নিগমের মেয়র। বৃহস্পতিবার নিগম এলাকার 32 নং ওয়ার্ডে পরিদর্শনে গেলেন উনি। ওখানে কাটা খালটি পরিদর্শন করেন। পরিদর্শনে গিয়ে স্থানীয় লোকের বিক্ষোভের মুখে পড়তে হয় মেয়রকে। অকপটে মেয়র স্বীকার করেনে কাটা খালের করুণ অবস্থার কথা। এই খালটা সম্বন্ধে বহু দীর্ঘদিনের একটা কমপ্লেন ছিল আমাদের কাছে আর কি। হ্যাঁ, এটা কাজ শুরু করেছি আমরা, কিন্তু এটা প্রগ্রেসের কথা ওখানে দেখার জন্য এসেছি। এলাকার লোকজন সবাই আছেন, আমাদের প্রাক্তন সিডিসি সদস্য আছেন, আর এলাকার সমস্ত আমাদের যে বন্ধুরা আছেন, এই জায়গাগুলি এখানে তাদের কতগুলো সমস্যার কথা বহুদিন ধরে এটা সমাধান হচ্ছে না। আমরা চেষ্টা করছি, কাজ শুরু করেছি আমরা। সুদিনে আপনারা কোনো সেদিকে নজর দেননি, বর্ষার সময় আসে আপনাদের নজর দিচ্ছেন? না, সুদিনে সবসময় কাজ করা শুনে আবর্জনা পরিষ্কার করার ব্যাপারটা হচ্ছে এরকম যে এটা কিন্তু আছে কলম তো বন্ধ হয়ে গেছে তা না, কিন্তু আমাকে প্রতি সপ্তাহে করতে হবে, প্রতি মাসে করতে হবে, প্রতি বছরে কয়েকবার করতে হবে, ব্যাপারটা এরকম। সুতরাং আমরা হয়তো করেছি, কিন্তু এই জায়গাগুলো হয়তো কাভার্ড হয়নি, এটা সত্যি কথা। নাহলে তো এত থাকারই কথা না, কতগুলো সমস্যা আছে, সমস্যাগুলি কথাগুলি বলে আরও ভারাক্রান্ত করার কথা নেই, কিন্তু কাজ হয়নি, কাজ আমরা করাবো। কর্পোরেশনে পরিণত হয়েছে, কিন্তু দেখা গেলো এখন অবধি কোনো ডাস্টবিনের ব্যবস্থা আপনারা করতে পারেননি বিভিন্ন এলাকার মধ্যে? ডাস্টবিন সমস্যার সমাধান আমি বুঝছি, আবর্জনা তৈরি হয় বাড়িতে, বাড়ির থেকে আবর্জনা দেওয়ার মতো মানসিকতা আমরা সবাইকে যেমন বলেছি, আপনার আমাদের কাছে দিন, 40 টাকা লাগে মাত্র, টাকা দিন, আমাদের আবর্জনা তৈরি হয় বাড়িতে, বাড়ির থেকে আবর্জনা আমরা তুলে আনতে হবে, বাড়িতে তুলে আনার জন্য ব্যবস্থা আমরা কিন্তু অ্যারেঞ্জমেন্ট করেছি। আমরা সব কিন্তু 8টা ওয়ার্ডে আমরা ব্যবস্থা করেছি, প্রাথমিক অবস্থা ছিল 8টা ওয়ার্ডের ভিতরে এই ওয়ার্ডে ছিল, কিন্তু কিন্তু এটা মাঝখানে কেউ কভার করছে না, রাস্তায় ফেলতে চান কি আর কি করা, তুলতে হবে রাস্তা থেকে, যেখানেই ফেললাম তুলতে হবে। আমার বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে মহারাজগঞ্জ বাজার ব্যবসায়ী সংঘ। ব্যবসায়ী সংঘের সভাপতি অরবিন্দ দাস জানায়, আগামী 21শে এপ্রিল ব্যবসায়ী সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে বর্ষবরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব উপস্থিত থাকবেন। 10 জন বিশিষ্ট ব্যবসায়ীকে সংবর্ধনার পাশাপাশি মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়া হবে। মহারাজগঞ্জ বাজার ব্যবসায়ী সংঘের প্রেসিডেন্ট অরবিন্দ দাস, আমি আমার পাশে বসে আছেন ভবদোষ এবং সদস্য আছেন সজল দাস, রাজু দাস, রাজু শাহ এবং আমাদের বিষ্ণুপদ দেবনাথ। আজকে আমরা এখানে সম্মিলিত হয়েছি, ঘটনাটা হলো রাষ্ট্রবাদী চেতনা সম্পূর্ণ ব্যবসায়ীরা মিলে 1 বছর আগে আমরা একটি সংস্থা করেছি যেটার নাম হয়েছে মহারাজগঞ্জ বাজার ব্যবসায়ী সংঘ। এটা বিগত দিনে আর অনেক কাজ করেছে, আপনারা দেখেছেন হয়তো শিববাড়িতে যোগ্য হয়েছিল। এখন আমরা একটা কনসেপ্ট নিয়েছি, সেটা হলো
দশটা বাজার থেকে দশজন ব্যবসায়ী সংবর্ধনা দেওয়া হবে বিশেষ উল্লেখযোগ্য অবদানের জন্য সেই বাজারে, এবং বিশেষ সমাজের বিশেষ ক্ষেত্রে পাঁচজন উল্লেখযোগ্য ব্যক্তি যারা নিজ নিজ ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছেন তাদের পাঁচজনকে, ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আমাদের সিএম শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়, চিফ গেস্ট শ্রীমতী প্রতিমা ভৌমিক জেনারেল সেক্রেটারি, এবং আশিস কুমার সাহা। আশিস কুমার সাহা এবং প্রতিমা ভৌমিক ওরা দুজন আমাদের ব্যবসায়ী সঙ্গে উপদেষ্টা, মুখ্য উপদেষ্টা। ঠিক আছে, আর এক ঘটনা হলো ব্যবসায়ী মহারাজগঞ্জ বাজার ব্যবসায়ী সংঘ ভবিষ্যতে আরও অনেক কিছু করার পরিকল্পনা আছে, যেটা ভবিষ্যতে আপনি আরও জানতে পারবেন। এবং আমরা সমাজে এমন কিছু কাজ করে যেতে চাই, এই ব্যবসায়ী সংঘটা যারা যারা আমরা একখানো হয়েছি এমন কিছু কাজ করে যেতে চাই যারা মানুষের মধ্যে একটা ছাপ তৈরি হয় যে হ্যাঁ ব্যবসায়ীরা কিছু ভালো করতে পারে। আর সরকার যে কোনো কাজ না করলে মানুষের জীবনশৈলী উন্নতি হবে না, এটা স্বাভাবিক, কিন্তু তারপর তার জন্য আমরা সরকারের মুখাপেক্ষ হয়ে থাকবো সেটাও ঠিক না। তার জন্য আমরা একটা কনসেপ্ট নিয়েছি যে মহারাজগঞ্জ বাজার ব্যবসায়ী সংঘের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী তান্ত্রবিদে আমরা একটা অ্যামাউন্ট দান করি, সেটা আপনারা ওই দিন অনুষ্ঠান দিন জানতে পারবেন। 21 তারিখ আমাদের অনুষ্ঠান, 21 এপ্রিল রবীন্দ্র শতবার্ষিকী ভবনে হল নাম্বার 1, আপনারা সবাই এদিন নিমন্ত্রিত থাকবেন। আর বাদ বাকি আমাদের বিকেল 5টার সময় আমাদের অতিথি স্বাগত জানাবো, তারপর 5টা 5 সভাপতি অতিথিদের আসন গ্রহণ করা হবে, 5টা 10 অতিথির দ্বারা আমরা প্রদীপ প্রজ্বলন করা হবে, এরপর আমাদের অতিথিকে বরণ করবো, আমাদের যারা প্রবীণ নাগরিক যারা তাদেরকে আমরা সম্বর্ধনা দেবো, এরপর আমরা আস্তে আস্তে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করব। তো সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা লোকাল এবং ক্যালকাটাতে আসছে যে শিল্পীরা তারা ওই দিনকে ওইখানে প্রোগ্রাম করবে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, বিরতির পর ফিরে আসছে অন্যান্য সংবাদ নিয়ে, দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই বিইই লেভেল ও সর্বোচ্চ তারা চিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয় যত তারা আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধার মুক্ত ত্রিপুরা গড়ুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরার রাজ্য সরকার ও ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। 7 এপ্রিল 69তম বিশ্ব স্বাস্থ্য দিবস। 1950 সাল থেকে সমগ্র বিশ্ববাসীর স্বাস্থ্য সচেতনতার বিষয়টিকে জাগ্রত করার লক্ষ্যে বিশ্বব্যাপী এই দিবসটিকে বিশেষ গুরুত্ব মর্যাদার সঙ্গে প্রতিপালিত হয়ে আসছে। এই বছর বিশ্ব স্বাস্থ্য দিবসের স্লোগানটি হল সকলের জন্য স্বাস্থ্য। মূলত এই দিবসটিতে বিশ্ববাসীর সুস্বাস্থ্য বজায় রাখার লক্ষ্যে জনসচেতনতামূলক বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশেষভাবে আলোকপাত করা হয়। সুস্থ ও সুরক্ষিত মানব জীবনের সকলের কাছেই কাঙ্ক্ষিত। সুস্থ শরীরে জীবনের প্রতিটি মুহূর্ত মসৃণভাবে অতিবাহিত করার ক্ষেত্রে স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে ব্যাপক প্রচার কর্মসূচির অঙ্গ হিসেবেই বিশ্ব স্বাস্থ্য দিবস প্রতি বছর ন্যায় এই বছরও পালন করা হচ্ছে। জীবনের প্রতিটি ক্ষণে সুস্বাস্থ্য বজায় রাখার জন্য সকলের মধ্যে ক্রমশই স্বাস্থ্য সচেতনতা জাগ্রত করা হচ্ছে, যা উন্নত রাজ্য, দেশ এমনকি বিশ্বের জন্য
ভীষণ সহায়ক। সকলের জন্য স্বাস্থ্য এই স্লোগানকে সামনে রেখে প্রত্যেকে নিজ নিজ স্বাস্থ্য সম্পর্কে যথেষ্ট সচেতন থাকার পাশাপাশি সুস্বাস্থ্যের গুরুত্ব অনুধাবন করে সুস্থ শরীরে কর্মময় জীবনের প্রতিটি মুহূর্ত সাবলীলভাবে অতিবাহিত করুন। বিশ্ব স্বাস্থ্য দিবসে সকলের প্রতি এই বিনম্র আবেদন করছি। আরএফএল এক সুপরিচিত এবং নির্ভরযোগ্য নাম। আরএফএল এর বিশ্বমানের UPVC এবং HDPE পণ্যের উৎপাদন এখন ত্রিপুরার বোধজম নগর ইন্ডাস্ট্রিয়াল পার্কে। APPL এর UPVC এবং HDPE ক্যাটাগরিতে রয়েছে UPVC SWR পাইপ, UPVC পুশ পাইপ, UPVC থ্রেড পাইপ, UPVC ফিল্টার, UPVC ফিটিংস, HDPE কয়েল পাইপ, ISI প্রাপ্ত RFL UPVC এবং HDPE পণ্যের গুণগত মানের বিশ্বস্ততা। APPL আগরতলা প্লাস্টিক্স প্রাইভেট লিমিটেড। নতুন সংসার, ব্যস্ততা, একটু গোছগাছ, এখানে নতুন অতিথির আগমন, শৈশবের ডানা মেলা, ভবিষ্যতের সূচনা, এখানে হাসি আনন্দ, অভিমান, রাগ দুঃখ, জীবনের প্রতিটি মুহূর্তই আমায় ঘিরে। আমি আরএফএল ডাইনিং টেবিল, থাকি আজীবন পরিবারের একজন। গুড মর্নিং, আজকে থেকে তো তোমার অফিস শুরু। না না, ঠিক আছে, সরি, এতদিন ব্যাচেলার ছিলাম তো তাই ডাইনিং টেবিলটা কেনা হয়নি। নতুন ডাইনিং টেবিল কোত্থেকে এলো? আসতেই হলো, বাসাটা তো এখন আর ব্যাচেলারের না। কিন্তু এত দামি। এটা রিগেলের, দেখতে এত সুন্দর আর দামটা একদম বাজেটে। রিগেল ডাইনিং টেবিল 10 মিলিমিটার পুরু গ্লাসের তৈরি, পাউডার কোটিং এর মেটাল বা কানাডিয়ান ওকের, উডেন টেবিলের দারুণ সব ডিজাইন থেকে বেছে নিন আপনার পছন্দেরটি। রিগেল, ফার্নিশ ইয়োর ড্রিম। কে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী মেগা টার্বো TMT বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ইচ্ছে মতো আমি বেড়াই ঘুরে, কত কাজ আমার খাড়ে, আমার দেশের আমি রাজা, বসে বসে খেলতে এত মজা, মজা মজা, এত মজা। ওদের মতো ওদের মজাগুলো আলাদা, আর ওদের পছন্দ অনুযায়ী আর ফেলে রয়েছে নানা ডিজাইন আর বাহারি হরেক রকম চেয়ার। আরএফএল বেবি চেয়ার, শৈশবের বন্ধু। ছোটখাটো ছেলে মানুষিতে ডুবে যাওয়া যখন তখন, দুটি মন না জানে কখন দুই থেকে হলো একজন, এলোমেলো মনে যখন তখন, কেন ওঠে ঝড় জানি না, জাগবো এ যাক সময়ে যত, ঠিক তোমার আমার মতো প্রথম দিনের মতো। রিগেল ফার্নিচার, ফার্নিশ ইয়োর ড্রিম। আরএফএল ওয়াশিং বোর্ড, ঝক্কি ঝামেলাকে বিদায়। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে মশা নিয়ন্ত্রণে এবার থেকে মশার লার্ভা বক্ষণকারী মাছের সাহায্য নেওয়া হচ্ছে। রাজ্যের ফিশারি কলেজের সাহায্যে বিশেষ প্রজেক্ট চতুর্থবারের মতো দুই প্রজাতির মাছ ছাড়া হয় আগরতলার গোলবাজার থেকে বটতলা
ফায়ার সার্ভিস থেকে দুর্গাচৌমুহনী এবং ধলেশ্বর এলাকায়। বৃহস্পতিবার এই কর্মসূচির সঠিক বাস্তবায়ন করতে কেন্দ্রের কাছ থেকে বিশেষ তহবিল চাওয়া হয়েছে। আমরা গত কয়েকদিন আমরা ইন্ট্রোডাকশন করছি আরবি বরাস ফিশটা। দুই রকমের মাছ আছে, তার মধ্যে একটা হলো পাঞ্চাক আর একটা হলো গাপা। এগুলি আমরা যে সপ্তাহ ট্রেনে এখন অবধি আমরা এটা দিস ইজ ফোর্থ টাইম। এর আগে আপনারা ছিলেন, আমরা করেছি। এগুলি ড্রেনে যে মশা ডিম পড়ে, ডিমের পর লার্ভাটা হয়, ওইগুলি এই মাছগুলি খেতে ফেলে। আর এগুলি ফার্স্ট রিপ্রোডাকশন, এই 15-20 দিনের মধ্যে এইগুলি অনেক বেড়ে যাবে, অনেক মাত্রায় বেড়ে যাবে। এগুলি আমরা দিচ্ছি আমাদের চারিদিকে ড্রেন, আমরা লিস্টও বানিয়েছি এই আজকের পয়েন্টগুলি লিস্টগুলি আপনাদেরকে বলতে পারবেন। আগেও আমরা এরকম লিস্ট দিয়েছি, আমরা পুরো আগরতলা, গুলবাজার, বটতলা, ফায়ার সার্ভিস চৌমুহনী, সব দুর্গা চৌমুহনী, এই হলেরিয়া, ধলেশ্বর, এই কী বলে রামঠাকুর সঙ্গ, ওই দিকে সব দিকে আমরা এগুলি ছেড়েছি ফেজ বাই ফেজ। গত আমরা 26 তারিখ ছেড়েছিলাম, আবার আমরা ধরুন 15-20 দিন পরে আবার ওদের প্রোডাকশন হবে। আমরা এটা প্রজেক্ট হিসাবে নিয়েছি ফিশারি কলেজের সাথে। ফিশারি কলেজে ওরা আমাদের কাজগুলি করে দিচ্ছে, ওদেরকে আমরা ফান্ড প্লেস করেছি, অ্যাকর্ডিংলি ওরা করছে। হলে আমাদের, আমরাও খবর নিই, খবর নিলে বলে হাও দিতে পারবো। কিন্তু আজকে আমরা কত, 2600, আজকে আমরা 2600 ছাড়বো, 20টা পয়েন্টে 2600 মাছ ছাড়বো। তারপরে এগুলি গ্রো করবে এবং ফল যদি পায় আমরা তো ভালো। আগে তো ছাড়ছেন, এটি কোনো বিধান পাইছেন না? আছে, ফল হনে তো বোঝা মুশকিল। যেমন পাঞ্চাক যেটা আছে, এটা বাচ্চা দেয় ডাইরেক্ট, ডিম না। আর গাপ্পিটা ডিম পারে উইদিন 10-12 ডেজ, এটা ডিমের থেকে আবার পরিণত হয়। আবার 15-20 দিনের মধ্যে ওরা আবার এই মাছগুলি আবার বাচ্চা দেবে। এই মাছগুলা কি রাজ্যেরই নাম বইরে? না না, ওই আমাদের ফিশারি কলেজ। গাপ্পি আর পাঞ্চাক এই দুইটা এখন আছে আর কি। আমার নাম ডক্টর কাজল দেবগুপ্ত, আমি স্টেট প্রোগ্রাম অফিসার, ভেক্টর বর্ন ডিজিজ। প্রত্যেক বছরের ন্যায় এবছরও ঘটে করে পালন হচ্ছে সড়ক সুরক্ষা সপ্তাহ। 29তম সড়ক সুরক্ষা সপ্তাহকে আনুষ্ঠানিকভাবে পালন করার জন্য স্মরণ করে রাখতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। সুরক্ষা সপ্তাহ এর উদযাপনের পার্ট আমাদের এই প্যারেড। তো এই প্যারেডের মাধ্যমে এই 29তম সড়ক সুরক্ষা সপ্তাহের শুরুয়াত। তো সেই উদ্দেশ্যে আমাদের আজকের প্যারেড প্র্যাকটিস আগামী 22 তারিখ পর্যন্ত চলবে, 23 তারিখ ফাইনাল। এখানে যারা অতিথিবর্গ আছেন এরা আসবেন, এরা উদ্বোধন করবেন। তো এর মাধ্যমে আমরা বার্তা পৌঁছে দিতে চাই সমাজের প্রতিটা স্তরে, সবার দায়িত্ব আছে। ট্রাফিক একান্ন নয়, সবাই মিলে আমরা কাজ করব। সেক্ষেত্রেই আমাদের যা মিশন সাকসেস হবে। কয়টা প্লেটুন আছে আর কতজন এখানে? অ্যাকচুয়ালি আজকে তো প্র্যাকটিস, নিজের 4টা প্লেটুন রয়েছে। 4-এর মধ্যে যারা নন পুলিশ প্লেটুনগুলো আছে এদের ফুল স্ট্রেংথ আসেনি, এদের কেউ কেউ পরীক্ষা রয়ে গেছে। তো আগামীকাল থেকে ওরা যা রিপোর্ট দিয়েছে, আগামীকাল থেকে ফুল স্ট্রেংথ আসবে। গোপন খবরের ভিত্তিতে তেলিয়ামুড়া দূরপাল্লা বাস থেকে 18 জন রোহিঙ্গাকে আটক করে তেলিয়ামুড়া থানার পুলিশ। বর্তমানে তাদের তেলিয়ামুড়া থানায় রেখে জিজ্ঞাসাবাদ করে হয় আদালতে তোলা হবে। আজকে আমরা 18 জন রোহিঙ্গাকে ডিটেন করেছি, মধ্যে মাইনর এবং অন্য আছে। ওদেরকে এখন আমরা থানাকে জিজ্ঞাসাবাদ করছি। নেক্সট কোর্স কোশ্চেন আমার কোন জায়গাতে ধরেছে এদেরকে? এটা বাজারে যাচ্ছিল, স্টার হোটেলের দিক থেকে এসছে, বাসে দাঁড় করিয়ে এদেরকে পাবেছে। কোন জায়গায় যাবে তারা? কেউ বলতে যাবে, কেউ বলছে গুহারি যাবে। তো এখন পর্যন্ত ওদের ইনভেস্টিগেশন চলছে, দেখি।
আবারও নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, বিরতির পর ফিরে আসছে অন্যান্য সংবাদ নিয়ে, দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই বিইই লেভেল ও সর্বোচ্চ তারা চিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয় যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধার মুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিশিয়েন্সির সহযোগিতায় ত্রিপুরার রাজ্য সরকার ও ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। রে বেটা লস্কর, চিয়ারটা নিয়ে গেছে কোন সে তস্কর? এ শুধু কেদারা নয়, এ কি আমারও যে কবিতা বেরোয়। আনিব আরএফএল এর রয়্যাল চেয়ার, বসিলে ঠিকই কবিতা। না না, কবিতা সে তো আমার নিজের প্রতিভা। চুরির কবিতা আরো বিকশিত হলো, তার একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হলো। ওরে বেটা লস্কর, চেয়ারটা রেখে গেছে কবি হওয়ার তস্কর। আরএফএল চেয়ারের নতুন নিবেদন আরএফএল রয়্যাল চেয়ার, উন্নত প্লাস্টিক আর সুদৃশ্য ডিজাইনের কারণে এটি আসলেই রয়্যাল। আরএফএল রয়্যাল চেয়ার পুরোপুরি রয়্যাল। প্রত্যেকটা বিড়ি সিগারেট আপনার ক্ষতি করছে, হৃৎপিণ্ডে রক্ত সঞ্চালনকারী শিরার এই হচ্ছে একটি অংশ। ধূমপান এই শিরার দেয়ালকে আঠালো করে এবং তাতে মারাত্মক ক্ষতিকারক পদার্থ জমায়। একজন 32 বছর বয়সী ধূমপায়ীর শিরায় এটা পাওয়া যায়। প্রত্যেকটা বিড়ি সিগারেট আপনার ক্ষতি করছে। জনস্বার্থে প্রচারিত, মুখ্য স্বাস্থ্য আধিকারিক, ধলাই জেলা। শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। টেনশন? পারুল ত্রিপুরা মাধ্যমিক সলিউশন, তোমরা কি পেয়েছো ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের স্যাম্পল কোয়েশ্চেন? এর উপর ভিত্তি করে পারুল প্রকাশনে নিয়ে এলো নতুন সিলেবাসের রিভাইজড অ্যান্ড ইমপ্রুভ পারুল ত্রিপুরা মাধ্যমিক সলিউশন। 2018 মাধ্যমিকের প্রতিটি বিষয়ে 10টি করে উত্তর সহ সাজেস্টিভ প্রশ্নপত্র এবং 1টি করে উত্তর সহ সাজেশন। গণিতে উত্তর সহ 15টি সাজেস্টিভ প্রশ্নপত্র এবং 1টি সাজেশন। আজই যাই পারুল প্রকাশনী। বড় একটা ভুল হয়ে গেছে বউ। আরে রশিদ, এত রাত একটা ভুল হয়ে গেছিল স্যার, এইবার শাইন লাগাই দিছি, আর এক ফোঁটা পানিও অপচয় হইব না। এক ফোঁটা পানিও নষ্ট হতে দেব না, তাই সম্পূর্ণ লিক প্রুফ প্রযুক্তিতে আমরা তৈরি করেছি দারুণ সব ডিজাইনের শাইন বাথরুম ফিটিংস। শাইন, পানির অপচয় প্রশ্নই ওঠে না। সিঙ্গার আর
প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। এই সময়টার বাচ্চারা শেখে চারপাশ থেকে, তাই আরএফএল বেবি রিডিং টেবিলের মজার মজার নকশা, বিভিন্ন রং ও ছবি তাদের করে তুলবে আরো সৃষ্টিশীল। আরএফএল বেবি রিডিং টেবিল, টেবিল যত সুন্দর, লেখা তত সুন্দর। টাকা দিয়ে পোকামাকড়ের বাক্স আর কত কিনবেন? নিয়ে আসুন পোকামাকড় নিরোধক ইনসেক্ট রিপেলিয়েন্ট মাস্টার ব্যাচ সম্পন্ন আরএফএল ওয়ারড্রপ। আরএফএল ওয়ারড্রপ, কাঠের বিকল্প, রেডিমেড ওয়ারড্রপ। শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। বৃহস্পতিবার রাতে শান্তিরবাজার থানার নাকের ডগা থেকে এক দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। ট্রায়াল জংশন এলাকার সুকান্ত সাহার দোকানে টিন কেটে 10-15 হাজার টাকার জিনিসপত্র নিয়ে যায় চোরের দল। কি নাম? সুকান্ত সাহা। আচ্ছা, কি হয়েছে ঘটনাটা? ওই তো সকালবেলা যখন আয়া দেখি আমার দোকানে আপনার রাজ্যে দল ত্যাগের হিড়িক 27 কল্যাণপুর বিধানসভা এলাকায় দক্ষিণ দুর্গাপুর কমিউনিটি হলে এক সভার মধ্য দিয়ে 95 পরিবারের 285 জন সিপিআইএম সমর্থক বিজেপি দলে সামিল হয়। বিধায়ক পিনাকি দাস চৌধুরী সহ বিজেপির অন্যান্য ব্যক্তিরা তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের দলে বরণ করে নেয়। কল্যাণপুর প্রবন্ধনগর বিধানসভা কেন্দ্রের দক্ষিণ দুর্গাপুর গাঁওসভা ভারতীয় জনতা পার্টির উদ্যোগে যে সমাবেশ, এই সমাবেশে বিশেষ করে বামপন্থী সংগঠনের বিভিন্ন পদাধিকারীগণ, বিভিন্ন গণসংগঠনের পদাধিকারীগণ, 95 পরিবারের প্রায় 285 জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে সামিল হয়েছে। ভারতবর্ষে যে উন্নয়নের যজ্ঞ চলছে, তার সঙ্গে ত্রিপুরা রাজ্যেও যে পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনের আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে উন্নয়নের যজ্ঞ এই রাজ্যে কিছুদিনের মধ্যে শুরু হয়েছে, তার সঙ্গে সামিল হয়ে আগামী দিনকে এই রাজ্যকে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে আজকে ওই সমস্ত নিষ্ঠাবান বামপন্থী সংগঠনের কর্মকর্তারা আমাদের দলে সামিল হয়েছেন। এবং আমার বিশ্বাস আগামী দিন এই দক্ষিণ দুর্গাপুর গাঁওসভায় পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী দেওয়ার মতো কোনো ব্যবস্থা থাকবে না বামপন্থী সংগঠন। আমার একটাই বার্তা, আমি এই গাঁওসভার ছেলে, এই গাঁওসভায় আমার জন্ম, এবং কল্যাণপুর বিধানসভা থেকে মানুষ আশীর্বাদ করে বিধানসভায় পাঠিয়েছেন। আমার মূল যে চিন্তাধারা, যারা দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষ বঞ্চিত, বিশেষ করে পানীয় জল, স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান,
এবং এটা দিয়ে আমি শুরু করেছি, কয়েকটা কাজও আমরা ইদানিং বাস্তবে রূপ দিয়েছি। আগামী দিন আমাদের রাজ্য সরকার পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছেন 15 আগস্টের মধ্যে স্যানিটেশন আমরা সারা ত্রিপুরা রাজ্যে সেটা স্বয়ং সম্পূর্ণ করতে হবে, বাস্তবে রূপ দিতে হবে, এবং আমরাও আমাদের বিধানসভাটা 15 আগস্টের মধ্যে স্যানিটেশন একদম পরিষ্কারভাবে সমস্ত পরিবার, একটা পরিবারও যাতে সেই জায়গায় বঞ্চিত না হয় তার লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি এবং তার লক্ষ্যেই আমরা কাজ করছি। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের অন্যান্য সংবাদ এবং অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। ধন্যবাদ।